সুপ্রভাত গুড মর্নিং আজকে আমাদের ডে টু আজকে আমরা যাব মলি তো যেমন গতকাল বলেছিলাম ভোরবেলায় একটা গ্রামের ট্রিপ হবে তেমনই আমরা ভোর ভোর আমাদের আমরা একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তো ট্রেক লিড যেই সময় বলেছিল সেই সময়ে আমাদের নিয়ে বেরালো তো বেশ সুন্দর সুন্দর পরিবেশ আর একটা সেই মেঘলা কুয়াশা বলবেন কালকেও একটু সন্ধ্যের দিকে একটু আপনার মেঘ করে গেছিল এখানে তাড়াতাড়ি সন্ধ্যে নেমে যায় আর ছোট ছোট গ্রাম কিন্তু ভারী সুন্দর আর এখানেও তো এই যেমন বলেছিলাম এই ভুট্টার চাষটাই খুব বেশি দেখা যাচ্ছে মেজ তো এখানেও সুন্দর ফটোগ্রাফস নিচ্ছিলাম তো মোটামুটি ঘুরে চলে এলাম এসে একটু ফটোগ্রাফি করছিলাম এখানে পিনাকি বসে আছে তো এখানে আমরা ফিরে এসে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে গেলাম তো অ্যাকচুয়ালি এই ভিডিও তো করার প্ল্যান ছিল না তবে এটুকুনি কথা দিচ্ছি যে বছরে তো এক দুটো এরকম ট্রেকে বেরাই বেরানো হয় তো এরপরে বার থেকে পুরো এন্ড টু এন্ড ভিডিও নেব যাতে ব্রেকফাস্টে কি খাচ্ছি সব কিছুই দেখানো যায় আরো লম্বা ভিডিও হবে দেখতে আশা করি ভালোই লাগবে যদি এটাও ভাল লেগে থাকে আপনাদের জানাবেন প্লিজ কমেন্ট বক্সে কমেন্টস করবেন তাহলে বুঝতে পারবো হয়তো নেক্সট ট্রেকের ভিডিওটা আরও সুন্দর করে বানাতে পারবো তো এখানেও কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আমরা ব্রেকফাস্ট করে তো প্রত্যেক দিনই বেরানোর সময় একটা প্রি কিছু এক্সারসাইজ ট্রেকিং শুরু করার আগে এক্সারসাইজ করে ওয়ার্ম আপ করে আমরা বেরিয়ে যাই তো আজকেও সেটা হলো আর ট্রেকিং করা কেন করি মানে সেইটা যদি প্রশ্ন করেন অনেকে ট্রেক করে এই বিউটি দেখতে কারণ সব জায়গায় আচ্ছা তার আগে বলে রাখি এই ডগিটাও আমাদের সঙ্গে ডি ওয়ান থেকেই জয়েন করেছে একদম শেষ দিয়ে গেছে তো সে যেমন যুধিষ্ঠিরের সঙ্গে পাহাড়ে উঠেছিল তো আমাদের সঙ্গে ইনফ্যাক্ট প্রত্যেক ট্রেকেই রকম করে একটা ডগি পেয়ে যাওয়া যায় ডগি জুটে যায় আমাদের সঙ্গে আমার সঙ্গে তো অ্যাটলিস্ট তো যাই হোক ট্রেক কেন করি মানে এইটা এই প্রশ্নটা যদি করা হয় তাহলে অনেকেই বলে যে সৌন্দর্য মানে প্রকৃতির মানে সবচেয়ে সুন্দর পার্টটা হয়তো গাড়ি ঘোড়ে যেখানে যেতে পারে না সেখান থেকে দেখা যায় ট্রেকিং একটা বড় অ্যাডেড একটা অ্যাডভান্টেজ দেয় যে এমন এমন লোকেশনে যাওয়া যায় যেখান থেকে সুন্দর প্রকৃতিটা দেখা যায় অনুভব করা যায় আবার অনেকে বলে টু রিমেন ফিট মানে নিজের ফিজিক্যাল ফিটনেসটা বোঝার জন্যে যে কতটা আছে কারণ ট্রেকিং করতে যে খুবই হাসি খুশি বা হেসে পুরোটা এন্টার ট্রেকটা করা হয় সেটা নয় হাঁপিয়ে পড়ি বা পরে সবাই রেস্টও নিতে হয় এমন এক এক সময় খুব ডিফিকাল্ট ট্রেকে তো মনে হয় যে কেন এসেছি তো আমার জিনিসটা আমি এখনো বুঝতে পারিনি কেন ট্রেক করি ভাল লাগে এইটুকুনি তো এখানে ওইরকমই অনেকটা সেকশন যাওয়ার পরে আমরা ওয়েট করছিলাম ওয়েট মানে রেস্ট নিচ্ছিলাম তো এখানেও কিছু অনেকে রেস্ট করার সময় টুকি টাকি আহ খাবার দাবারও নেওয়া হয় মানে ড্রাই ফ্রুটস যেমন মানে ইনস্ট্যান্ট এনার্জি যেগুলো দেয় তো আজকে ডে টু আমরা মলি যাচ্ছি তো ওইটাও খুব সুন্দর জায়গা দেখাবো তো মলিতে আমরা টেন্টে থাকবো কারণ ওইখানে আমাদের গতকালের মতন থাকার জায়গাটা একটু ডিফারেন্ট ওখানে টেন্টে যাব তো এখানে এই যে আমাদের ব্রেকে কিছু এক্সারসাইজও নিচ্ছে পারি যাচ্ছে ওটা তো যেমন যেমন ওই মাথায় চুল নেই ওটা পারি ইনফ্যাক্ট আমাদের এই ট্রেকে এক একটা মানে লস দিন মানে ট্রেক লিড আপনার কিছু অ্যাওয়ার্ড করে স্পেশালি মোস্ট প্রভাবলি একটাই মোস্ট ইম্পর্টেন্টলি মানে কি বলবো প্লেয়ার অফ দ্য ম্যাচের মতন এইটা প্লেয়ার অফ দ্য ট্রেকের মতন ট্রেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা পারিজাতি পেয়েছিল কারণ ওই সবচেয়ে বেশি ফ্রেন্ডলি বা কি বলবো মানে সবচেয়ে বেশি হয়তো ট্রেকে বেশি অ্যাক্টিভ ছিল তারপরে যেটা বলেছিলাম মানে অনেক কিছু ওই গার্বেজ কালেকশনের ব্যাপার থাকে সেটারও ইনিশিয়েটিভ ওই সবচেয়ে বেশি হয়তো ইয়ে দেখিয়েছে ট্রেক লিডের ওকেই মনে হয়েছিল ইনফ্যাক্ট ট্রেক লিডে যাকে মনে হয় মোটামুটি ট্রেক মেম্বার্সদেরও সেটাই মোস্ট অফ দেম সেটাই বলে আমারও তাই ধারণা মানে পারিজাত ওয়েল ডিজার্ভ করতো করে এই ট্রেকে আচ্ছা এটা হলো অর্চনা বয়সে আমার থেকে বড় কিন্তু আহ আপনার কি বলবো আমার থেকেও হয়তো বেটার ট্রেক করছিল আর এত হাসি খুশি ইনফ্যাক্ট খালি অর্চনার ব্যাপারে না এখানে যত মেম্বার ছিল সবাই খুবই হাসি খুশি খুবই ইন্টার্যাক্টিভ খুবই ভালো মানে মাঝে মাঝে মনে হয় নিজেকে কি ওদের মতন অতটা ভালো নাকি একটা ইনফিরিয়রিটি কনপ্লেক্স হয়ে যায় যাই হোক মানে আজ পর্যন্ত আমি যত করেই ট্রেক করেছি আর যত মেম্বার্সদের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে সত ইটস রিয়েলি বিন আই আমর্চুনেট টু হ্যাভ আ টিম হ্যাভ এভরি টিম লাইক দ্যাট মানে ইনফ্যাক্ট ইন্ডিয়া হিক্সের তো প্রত্যেকটাই ট্রেকে ইনফ্যাক্ট আমি যেখানেই গেছি যাদের সঙ্গে আমি ওই বিকাত অ্যাডভেঞ্চার্স বলে আর একটা ট্রেক গ্রুপ আছে ওদের সঙ্গেও গেছি তো সব জায়গাতেই খুব ভালোই মেম্বার্স পেয়েছি কোথাও এরকম কখনো হয়নি যে কারোর সঙ্গে ঠিকঠাক হয়নি সেরকম নয় সব জায়গাতেই ভালোই সবাই খুব মানে মানিয়ে গুছিয়ে মানিয়ে নেয় ট্রেকে তো আমরা চললাম দেখলে বুঝতে পারবেন ভিডিও সংখ্যায় কম কিন্তু বেশ জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে আর স্পেশালি এই এখানে তো মানে প্রত্যেকদিনই আমাদের সিনারিটা চেঞ্জ হয়ে যেত আর এখানে জঙ্গলের যেটা আওয়াজ মানে স্পেশালি ইনসেক্টস ডিফারেন্ট টাইপস অফ ইনসেক্টস জানি না ব্যাকগ্রাউন্ডে পাচ্ছেন নাকি একটা খুব সুন্দর মানে একটা অদ্ভুত অনুভূতি আপনি পাবেন যদি ট্রেকিং এ যান সান্দাকফুটা খুব ইজি বলবো না কিন্তু খুব টাফও নয় স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের তো ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রেকস সান্দাকফু ফালুট আশা করি এই মনে হয় সবাইকে একবার অ্যাটলিস্ট যাওয়া উচিত গাড়ির অপশনস তো এখন হয়ে গেছে কিন্তু পায়ে হেটে ট্রেক করাটা একটা আলাদা অনুভূতি একবার ট্রাই করলে ট্রাই করা উচিত সবার পক্ষে ট্রাই করে দেখতেই পারে তো ভালোই চলছে ট্রেকিং এখানে কিছু ফটোগ্রাফস পুরোটাই তা সিঙ্গালালা ফরেস্টের মধ্যে দিয়ে অনেক ফ্লাওয়ার্স মাশরুমস অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে অনেক ফটোগ্রাফস নেওয়া হয়েছে অনেক কিছু মিসও হয়েছে যেটা বললাম মানে নেক্সট ট্রেক থেকে ওটা মাথায় রাখবো যে একদম ডে ওয়ানের একদম ফার্স্ট ফেজ থেকে একদম লাস্ট ডে প্রতিটা অংশই যাতে নেওয়া হয় আচ্ছা আমরা এবার চলে এসেছি আজকের ডে এন্ড এটা মলিতে এসে গেছি এইরকম টেন্টে আজকে আমরা থাকবো এক একটা টেন্ট উইল বি শেয়ার বাই থ্রি মেম্বার্স তো এখানে আগে আমাদের শেখানো হলো আগে আমি জানতাম তো তাও প্রত্যেকটাকে দেখানো হয় হাউ টু মানে মেক কি ওন টেন্ট তো এখানে ওই টেন্ট কি করে বানাতে হয় সেটা শিখিয়ে দেওয়া হচ্ছে অনেক মেম্বার্সরা হেল্পও করছে তো অলরেডি এখানে আমরা যখন এসেছিলাম একটু হালকা হালকা বৃষ্টিও শুরু হচ্ছিল ঠান্ডাও একটু বেশ ঠান্ডাও লাগছিল তো যাই হোক টেন্টস এই দিন মোটামুটি ম্যাক্সিমাম করাই ছিল তাও আমরা কিছু এই আমাদের শেখানোর জন্য আমরা করেছি আচ্ছা এখানে সব টিম মেম্বারসতে যদিও বা আগের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে ভালো থাকবেন